এক্সেলে আমার কাছে একটা ডেটা রয়েছে যার মধ্যে কতগুলো নাম রয়েছে। তো এখন আমি যদি বলি যে এই যে নামগুলো রয়েছে এই নামের ফোল্ডার ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তাহলে কিভাবে করবেন? তো নামের ফোল্ডার ক্রিয়েট করার জন্য পাশের সেলে চলে আসব। এখানে আপনাকে লিখতে হবে MD স্পেস, পাশের সেলে যে নাম রয়েছে সেই নামই এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট নেম আন্ডারস্কোর লাস্ট নেম। একইভাবে দ্বিতীয়টাও করতে হবে, MD স্পেস ফার্স্ট নেম আন্ডারস্কোর লাস্ট নেম। লেখার পরে এই তৃতীয় ঘরে এসে কন্ট্রোল ই প্রেস করে দিন। দেখুন পরের নামগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবার যেটা করতে হবে, এই নামগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনাকে ওপেন করতে হবে নোটপ্যাড। নোটপ্যাড ওপেন করে আমি এখানে নামগুলো পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর এই ফাইলটাকে আমি সেভ করব। সেভ করব ডেস্কটপে, আমার একটা ফোল্ডার রয়েছে এমপ্লয়ি বলে, আমি এমপ্লয়ি ফোল্ডারের মধ্যে এই ফাইলটাকে সেভ করব 1.bat ব্যাচ ফাইলে সেভ করব। এটাকে সেভ করে নিলাম। এবার ফোল্ডারটা ওপেন করব। এই যে এমপ্লয়ি, এই যে ব্যাচ ফাইল তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাচ ফাইলটাকে আমি যদি ডবল ক্লিক করি, দেখুন প্রত্যেকের নামের আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এইভাবে 100, 200 বা 1000টাও যদি নাম থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন।